প্রিয় দর্শক ঈদ মুবারক আশা করছি দূরে কাছে যে যেখান থেকে এই মুহূর্তে এসআ টিভির পর্দায় চোখ রেখেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসআ টিভির ঈদ স্পেশাল সেলিব্রিটি টকে আমি রুহানি সালসাবিল লাবণ্য আছি আপনাদের সাথে এবং আমার সাথে যিনি আজকে আছেন তার উপস্থিতিতে আমাদের ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যাবে আল সাবা বস সোহানা সাবা কেমন আছো ঈদ মুবারক আপু মুবারক তুমি কেমন আছো আমি এতক্ষণ তো খুব ভালো ছিলাম ঈদের সময় অবশ্যই ভালো থাকি ঢাকাটা ফাঁকা থাকে ঈদের আনন্দ থাকে আর এখন তুমি এত সুন্দর করে আমাকে নিয়ে বললে আরো ভালো লাগছে আমিও ভীষণ ভালো আছি সো আমি কিন্তু ফার্স্ট ঈদের গল্প শোনার আগে এটা জানতে চাইবো যে এই যে তোমার ফেসবুক স্ট্যাটাস গুলো যেগুলো আমাদেরকে পুরো আনন্দের খোরাক যোগায় আমার কারো মন খারাপ থাকলে সোহানা সাভার একটু ফেসবুক ওয়ালটা ঘুরে আসলেই তার মন খারাপ ভুলে যাওয়ার জন্য যথেষ্ট আলসাবা বস মানে কি আচ্ছা এটা হচ্ছে আমি নিজেকে সবসময় খুব বস মনে করি আমি ভাবি যে আমি সাবা বস আর তোমার যত বাণী যারা দেয় তাদের সাথে আল লাগানো হয় তো আমিও আমার নামটা এইভাবে করেই হ্যাশট্যাগ তৈরি করেছি হ্যাশট্যাগ আল সাবা বস ওকে ঈদটা কেমন কাটছে আপু আমরা সময় খুব খুব ভালো ভালো তো আমি থাকি এমনিতে কিন্তু এটা তো আমাদের সবার একটা আনন্দের একটা সময় মানে সারাটা বছর ওয়েট করি না যে ঈদ আসবে দু মাস পরে চার মাস পরে তো সেই মোমেন্টটা কাটাচ্ছি খুব ভালো লাগছে ওকে সর্বর্ণর সাথে ঈদগুলো কিরকম কাটে মানে ওর যেটা হয়েছে যে আমরা তো আসলে ছোটবেলা থেকে ঈদটাকে বুঝতাম এনজয় করতাম কারণ সারা বছরে আমরা জামা কাপড় এত বেশি পেতাম না ঈদের সময় স্পেশাল জামা কাপড় পেতাম কিন্তু আনফর্চুনেটলি ওরা তো সারা বছর কাপড় চোপড় পায় বা রোজাটাও সেভাবে বুঝে উঠতে পারে না ও আস্তে আস্তে রিয়েলাইজ করছে যে এই সময় সবাই রোজা রাখে এই সময় ঈদ হয় আনন্দ হয় সবাই সবার বাসায় যায় তো এই ওর বুঝে ওঠাটা আমি খুব এনজয় করছি এখন ওকে ছোটবেলার ঈদ তো নিঃসন্দেহেই মানে আনন্দের ছিল সেটা সবার ক্ষেত্রে কিন্তু ছোটবেলা থেকে সাবা হয়ে ওঠা পর্যন্ত কোন ঈদটার কথা সবসময় মনে পড়ে যে পার্টিকুলার কিছু একটা ঘটেছিল যেটা এখনো তোমার মনে আছে আমি একদম ছোটবেলা থেকেই জানি আমি বড় হয়ে সেলিব্রিটি হব আর কোনো অপশন ছিল না মানে কি হবে বড় হয়ে সেিব্রিটি সেলিব্রিটি হবে এবং বড় অভিনেত্রী হব এটা ছাড়া আর অন্য কিছুই ভাবিনি আমি পড়াশোনা করেছি একদম ঠিকঠাক মতো আমার গ্রাজুয়েশন শেষ করেছি কিন্তু সবসময় ভাবতাম সেলিব্রিটি হব তো ওই স্বপ্ন পূরণটা যে সবাই আসছে আমার দিকে ধে এবং বলছে মনে করছে যে আর তখন সবাই মনে করতে আমি কবরিয়াপুর মেয়ে ওইটা মনে করছে বা কেউ মনে করছে ইন্ডিয়ান তাদেরকে যখন বলছেন আমি বাংলাদেশি এবং আমি কবরিয়াপুর মেয়ে না ওই ইন্টারাকশনটা ওইটা আমি খুব এনজয় করেছি টু থাউজেন্ড খুব ছোট ছোট কিছু ইজি কোয়েশ্চেন জাস্ট তোমাকে জানার জন্য আমরা করছি ইফ সাবা ওয়ারা ফ্রুট সাবা কোন ফল হতে চাইতো আম আম আমার সবচেয়ে পছন্দের সো আমি যেই জায়গায় কাম করব আমি বিশ্বাস করব হ্যাঁ আমি আম খেতে খুব ভালোবাসি এবং ওই যে হয় না আমরা সবাই রাজশাহী থেকে আম আনি একmon নাম আমি আমি একাই এক সপ্তাহ শেষ করতে পারি তাহলে মানে ফিটনেস রহস্য কি রূপের এটা এটা গড গিফটেড এটা আমি আল্লাহকে এটার জন্য শুকরিয়া জানাবো আর হচ্ছে গিয়ে ওই যে আমটাই তখন খাই আর কিছু খাই না খুব ভালো ওকে প্রতিদিনের ব্যবহৃত একটা কসমেটিক সবসময় ঘুম থেকে দাঁত ব্রাশ করে আমি আইব্রোজটা আগে ঠিক করি একদম আমি কখনো মানে ঘুমাতে যাওয়ার আগেও পর্যন্ত এমন আমি মেকআপ নেই বাট ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমাকে একদম ফিট থাকতে হবে আমি একদম অগচলন নিতে পারি না আমি আমার একটু ওসিডি আছে তো সব কিছু আমার পারফেক্ট চাই ইভেন ঘুমাতে যাওয়ার আগেও আমি আইব্রোসটা একটু এঁকে টেকে তারপরে ঘুমাবো আমি মেকআপ কিন্তু একদমই অপছন্দ করি তুমি হয়তো আমাকে ইউজুয়ালি দেখেছো আমি মেকআপ ইউজ করি না খুব একটা কিন্তু ওইটা আমাকে করতেই হবে ওকে সাবাকে যদি একটা টাইম মেশিন দেওয়া হয় সে পাস্ট ভিজিট করতে চাইবে না ফিউচার পাস্ট আমি ভিজিট যদি করতে চাই যদি এরকম অপশন থাকে যে কিছুটা গিয়ে আমি কিছুটা নিজের কিছু কিছু জিনিস বদলে নিব ওকে ডিসিশন সেই ক্ষেত্রে হয়তো আমি পাস্টে যাব। আদারওয়াইজ আমি একদম প্রেজেন্টটাকে এনজয় করছি শাড়ি আর ওয়েস্টার্ন বোথ বোথ কোন সময়ে কোনটা শাড়ি আমি একদমই খুবই কম দামি শাড়ি একদম এক হাজার টাকা দামের শাড়ি দেখা যায় যে একদম জানো তেন করে আমি টপসের সাথেও পরে আমার শুর সাথে পরে বের হয়ে যাই এটার কোনো ইয়ে নাই আর ওয়েস্টার্ন হচ্ছে গিয়ে ইজি এটা নিয়ে বেশি ঝামেলার কিছু নাই ক্যারি করার ঝামেলা নেই বোধ ঘড়ি সুপার ন্যাচারাল পাওয়ার যদি সাবাকে দেওয়া হয় সাবা কোন পাওয়ারটা চাইবে আমি যদি বাঙালিদের মেন্টালিটি চেঞ্জ করার পাওয়ার পেতাম তা আমি সবার মধ্যে কমন সেন্স এইটাকে ওকে একটা ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিভির ইদ স্পেশাল সেলিব্রিটি শো সালাইভ টক এই পর্যায়ে একটি ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি আশা করছি কোথাও যাবেন না সাথেই থাকবেন ব্রেক এর পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আপনারা দেখছেন এসওটিভির ইট স্পেশাল সেলিব্রিটি শো টক আজকের এপিসোডে আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় সোহানা সাবা ওয়েলকাম ব্যাক থ্যাংক আরো কিছু ছোট ছোট প্রশ্ন আছে যেগুলোর দ্বারা আমরা একটু সাবাকে জানার চেষ্টা করব সোহানা সাবা জীবনে প্রেম করেছে কতবার এখন কড়ায় গন্ডায় গুনতে গেলে অনেক কঠিন হয়ে যাবে সত্যি বলতে আমি একটা লম্বা সময়ে আসলে ম্যারিড ছিলাম ওই সময়টাতে তো আমি প্রেম করিনি কিন্তু আগে পরে করেছি

তার পার্সোনালিটি এরকম কোনো স্পেসিফিক কিছু নেই যে জাস্ট ওকেই ভালো লাগে এক একজনের মানে পার্সোনালিটিটা আমাকে অ্যাট্রাক্ট করে যেটা হয়তো তার অভিনয়ের সময়ও ওইটা রিফ্লেক্ট করে আমি ওইটা দেখতে পাই বা তার তাকে আমি পার্সোনালি যখন খেয়াল করি তার সেটা দেখতে পাই এরকম ফিক্স কিছু নেই ওকে সোহানা সাবা স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটি করে কায়িক পরিশ্রম করি আমরা কি করি আমরা হাঁটতে যাব পার্কে গাড়ি করে যাই আমরা এক্সারসাইজ করে অনেক টাকা পয়সা নষ্ট করছি কিন্তু আমরা পানিটাও ঢেলে খাই না সো আমাদের কিছু ব্যাড প্র্যাকটিস আছে আমার মনে হয় ঘুম থেকে উঠে বিছানাটা করা এটা নিজের শরীরকে জানান দেওয়া যে আমি ঘুম থেকে উঠেছি তো এইটা দিয়ে আমার শুরু হয় সারা দিন আসলে আমার কাছে মনে হয় যে আমি খুব রিসেন্টলি যোগা করছি নিজেকে ইয়োগিজ বলছি কিন্তু এটার আগে পর্যন্ত আমি আসলে কখনো শারীরিক কোনো কষ্ট আমাকে করতে হয়নি কারণ আমি কায়িক পরিশ্রম করেছি মানে যখন সোহানা সাবা কোন কোন ক্লাসে সব থেকে বেশি কম নাম্বার পেয়েছিল এটা প্রচুর এগুলো আমার মনে হয় স্কুল লাইফে আমি খুবই মানে হিসাব করতাম মানে পরীক্ষার হলে বসে আমি হতে কি যে আগের দিন পরে পাশ করা টাইপের স্টুডেন্ট সারা বছর পড়তাম না এবং আগের দিন আল্লাহর কাছে একদম হেট করি যে এই সাবজেক্টটা আমার পড়তে একদমই ভালো লাগতো না নাম্বারটা কম আসতো আমি পাটিগণিত শুধু যখন ছিল তখন আমি 90 আপ পেতাম তারপরে যখন বীজগণিত আসলে খুব ভয় পেতাম প্রতি বছর ফেল করতাম বা প্রতি বছর আমাকে দিয়ে পাশ করানো হতো তারপরে যখন আমি এসএসসি পাশ করলাম আমি অঙ্কে এ প্লাস পেয়েছিলাম কারণ আমি আমি সামাহ একটা ভালো টিচার পেয়েছি এবং সে আমাকে বোঝালো যে আসলে এটা খুব ইন্টারেস্টিং তো আমি এত প্র্যাকটিস করেছি মানে আমার আবার একটা ব্যাপার আছে যদি আমি ইচ্ছা করি যেটা আমি পারি না সেটার পিছনে লেগে থাকি এবং সেটার মানে ফাইনাল ইয়েটা দেখে নেই একদম দেখে নেই তবে এ প্লাস পে পাস করেছি ফাইনালি ডেইলি লাইফে মাস্ট হ্যাভ তিনটি জিনিস এটা তো এভাবে কি করে মনে করব এরকম এরকম একটা কিছু কিছু বলবো তোমার লাগবেই জিনিস যে এই এই জিনিসগুলো ছাড়া আমার চলে না এখন তো আসলে গ্যাজেট এটার কথা বলতেই হবে আমার মনে হয় যে আমার মাও যেমন সারা দিন সে তার নামাজ তার সিরিয়াল তার সব কিছুর ফাঁকেও সে তার ফেসবুকে কে লাইক করছে ওটা শেয়ার করছে করছে সো এটা সবার জন্য আমার ছেলের জন্য ইভেন গ্যাজেট আর কি বলবো তো সব মানে অনেক কিছু আর দুটো জিনিস বলতেই হবে আমি ওই যে বললাম যে আমি খুবই আমার ওসিডি আছে সো আমার স্যান্ডেল সব সময় পরে থাকতে হয় মানে আমি ইভেন পা ফেলি না পা যদি আমার স্যান্ডেল না খুঁজে পেয়ে এইভাবে করে হাঁটি সো স্যান্ডেল আমি সরি কিছু সরি কিছু বলতে হবে সো এটা বললাম আর কি বলবো আর কি বলবো আমার পানির বোতল ওকে আ। কোন জিনিসটা তোমাকে সব থেকে বেশি অ্যানয়েড ফিল করায় তোমার আশেপাশের মানুষ থেকে হ্যাঁ ওই যে ওই জিনিসটাই যে কেউ যদি টাইমলি না আসে মানে কমিটমেন্ট মিস করে এটা আমার জন্য খুব ঝামেলা হয় আমার মেন্টালি আমি মেনে নিতে পারি না মানে আনিথিক্যাল কিছু কিছু আমি মেন্টালি আমার খুব ঝামেলা হয় আরেকটা ঝামেলা যেটা আমার হয় সেটা হচ্ছে যে আমি অনেক বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে গেছি বা কোথাও গেছি কখনও হয়তো কাজে গেছি মিটিংয়ে গেছি অথবা থাকতে গেছি আমরা দেখা যায় যে ওই মানে রিসেপশনে গিয়ে লবিতে গিয়ে আমি ছবি টবি সোজা করা শুরু করে দিই কারণ আমার এটা আমি বারবার বলছি যে এটা আমার একটা সমস্যা সব কিছু মানে প্রপার জিনিস প্রপার জায়গায় প্রপার প্রপোর্শনে থাকা লাগবে আর তো আমার এটা একটা প্রবলেম এবং এটা মানে যতদিন যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এটা এটা বরং বাড়ছে কঠিন আমার ওকে নিজের কোন তিনটে গুণের কারণে অবস্থান আমার যেটা বলছিলাম ডেডিকেশন হার্ডওয়ার্ক আর ভাগ্য তুমি যত যাই করো দিন শেষে ভাগ্য ছাড়া কিছুই হবে না সো যখন কেউ খুব ভালো করে এবং তাকে নিয়ে কেউ খুব নেগেটিভ কথা বলে তখন আমার আমার খুব আসলে হাসি পায় কারণ কি যে যেখানে পৌঁছেছে তার যোগ্যতার কারণেই পৌঁছেছে এবং তার ভাগ্যের কারণেই পৌঁছেছে তো আমিও যতটুকু এসেছি এই তিনটা জিনিসই আমাকে হেল্প করেছে ওকে সাবাপুর সাথে আমরা মজার কিছু গেম খেলবো সো একটা ব্রেক থেকে ঘুরে আসি প্রিয় দর্শক আপনারা দেখছেন এস টিভির ইট স্পেশাল সেলিব্রিটি শো সেলাইভ টক এ পর্যায়ে একটি ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি আশা করছি কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন দর্শক ব্রেকের পর সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আপনারা দেখছেন টিভির ইন স্পেশাল সেলিব্রিটি শো সেলাইভ টক আমি রোহানি সালসাবি লাবুনা আছি আপনাদের সাথে এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সবার প্রিয় সোহানা সাবা ওয়েলকাম ব্যাক আপু এখন আমি ছোট্ট কিছু প্রশ্ন করব এবং উত্তরগুলো হবে খুবই ছোট্ট আমার কোশ্চেনের মধ্যেই आंसर থাকবে আমরা জাস্ট দেখব সোহানা সাবার উপস্থিত বুদ্ধি কতটুকু একজন ট্রাক ড্রাইভার ওয়ান ওয়ে রোডের উল্টো ডিরেকশনে যাচ্ছিলেন ট্রাফিক পুলিশ তাও ড্রাইভারকে আটকালেন না কেন

কোন জিনিসটির নাম নেয়ার সাথে সাথে সেটা ডিজাপার হয়ে যায় আর নো সাইলেন্স ওকে 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 ওয়ার্কের আগে সাকসেস আসে কোথায় ওয়ার্কের আগে সাকসেস আসে হচ্ছে ডিকশনারিতে यस ও ওকে লাস্ট দাদা কোন তরকারিতে লবণ লাগে না মিষ্টি যে কোনো তরকারিতে ও না তরকারি হ্যাঁ ভাতে না তরকারি কোন একটা আইটেম দিয়ে মানে পার্টিকুলার কোন একটা আইটেম সেটা রান্না করতে লবণ লাগে না আমার কোনো আইডিয়া নেই রান্নার ব্যাপার তো আমি সরি বুঝতে পারছি না নোনা ইলিশ ও আচ্ছা রিয়েলি ওকে সাবাপু যথেষ্টই ভালো পারফরম্যান্স ছিল সো এখন আমরা মান সম্মানটা বেঁচেছে এখন আমরা এইটা হেডফোন রাউন্ডে চলে যাচ্ছি সো হেডফোনে লাউড মিউজিক বাজবে কানে হেডফোনটা রাখতে হবে এবং আমি কিছু শব্দ বলবো উচ্চারণের প্যাটার্ন দেখে বুঝতে হবে যে আমি কি বলছি ওকে মানে আমি তোমাকে এটাও বলতে পারবো না যে ইশারা দিয়ে বলে দিও না ইশারা তো দিব না কারণ এটা তো বলতে হবে হ্যাঁ ওকে আমার ঠিকঠাক মতো করতে হবে ওকে

আয়না আগে আয়না আগে আয়না 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 চলচ্চিত্র চলচ্চিত্র গিরগিটি দিন গির গিটি আবার গিরগিটি গিরগিটি আরে গিরগিটি দিন গিরগিটি দিন দিন গিটি ঈদ গিরগিটি ঈদি চার কিন্তু বানর মানুষ বানর মানুষ বানর বানর মা বা পা বানর বানর বারুদ বানর বারুন বানর বানর নেকলেস নেকলেস नेकलेस नेकलेस लेद नेकलेस लेटेस्ट नेकलेस होच्छे लेटेस्ट नेकलेस लेटेस्ट नेकलेस लेट नेक नेकलेस लेग लेस আমি জানি না তিন নাম্বারটা ছিল গিরগিটি গিরগিটি হ্যাঁ গিরগিটি করতে কে আসলো আয়না চলচ্চিত্র পরে গিরগিটি বললে কি করে হবে বানর বানর আমি কি বলছিলাম মানুষ কোথায় আচ্ছা ঠিক আছে নেকলেস তো পুরুষ নেকলেস তো হ্যাঁ কাঁচা গেছে লেটেস্ট তো ওইটা নেকলেস ছিল এনিওয়ে সাবাপু থ্যাংক ইউ সো মাচ ফর কামিং খুব ভালো সময় কাটলো আমার তোমার সাথে তোমার কেমন লেগেছে আমার তো ভীষণ ভালো লেগেছে আর লাস্টের গেমটা আসলে খুব অ্যানোয়িং ছিল কারণ বুঝতে পারছিলাম না কি বলছো তুমি যাই হোক আমার খুব খুব এনজয় করেছি আমি থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে আজকে ইনভাইট করার জন্য ঈদের সময়টাকে আরো সুন্দর করে দেওয়ার জন্য আর দর্শকদের বলতে চাই যে তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং খুব পজিটিভলি ভাবার কথা সবকিছুকে বলবো আমরা খারাপ সময়টাকে সবসময় ধরে বসে থাকি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে খারাপের পরে ভালো আসছে রাতের পরে দিন আসছে বাহ তাহলে আজকের মতো দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আপনাদের ভালো লেগেছে আমরা আপনাদেরকে আনন্দ দিতে পেরেছি আমি রোহানি লাবুন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি তবে কথা দিচ্ছি টাইমে আপনার পছন্দের সেলিব্রিটিকে নিয়ে হাজির হয়ে যাবো টিভি পর্দায় সবাই খুব ভালো থাকুন